দরকার এ বি পজিটিভ রক্তের, কিন্তু রোগীর শরীরে দেয়া হয় বি পজিটিভ রক্ত, ফলাফল অসুস্থ হয়ে তাৎক্ষণিক মৃত্যু। এমন ভুল চিকিৎসায় মৃত্যুর ঘটনা ঘটেছে গাজীপুরের কালীগঞ্জের জনসেবা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। এই ঘটনায় হাসপাতালের অন্যতম মালিক বন্যা আক্তার সহ ছয় সহযোগীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এছাড়াও মেয়াদোত্তীর্ণ কাগজপত্র আর অদক্ষ চিকিৎসক দিয়ে পরিচালিত হচ্ছিল হাসপাতালটি। প্রসূতি নারীর রক্তের গ্রুপ এবি পজিটিভ, কিন্তু জনসেবা হাসপাতালের চিকিৎসকরা তার শরীরে বি পজিটিভ রক্ত দেন। ভুক্তভোগী নারীর পরিবার বিষয়টির প্রতিবাদ করলে তারা জানান বিভিন্ন গ্রুপের রক্ত হলেও সমস্যা হবে না। এর কিছুক্ষণ পরই সংকটাপন্ন হয়ে মারা যান রোগী। 21 আগস্টের এই ঘটনার পর মঙ্গলবার রাতে ওই হাসপাতালের মালিক বন্যা আক্তার সহ ছয় জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। রক্ত যখন দেয়া হচ্ছিল তখনই রোগীর অবস্থা সংকটাপন্ন হয়ে যায় এবং অনেকটাই কন্ট্রোলের বাইরে চলে যায়, এবং ফ্যামিলি যখন বলছিল পুনরায় তারা এই বি পজিটিভ রক্ত বাদ দিয়ে আবার এ বি পজিটিভ তারা রক্ত পুষ করে, এভাবে ভিকটিমের পরিবার আমাদেরকে এই তথ্যগুলো জানিয়েছে। অবস্থা আরও সংকটাপন্ন হয় তাকে সেখান থেকে জরুরি ভিত্তিতে ঢাকায় একটি বড় হাসপাতালে নেওয়ার জন্য বলা হয়, এবং জানা যায় ভিকটিম পরিবারের তথ্য অনুযায়ী ঢাকায় নেওয়ার পথে যে প্রসূতি নারী তিনি মৃত্যুবরণ করেন। র‍্যাব জানায় দীর্ঘদিন ধরেই দালাল ধরে অদক্ষ চিকিৎসক দিয়ে হাসপাতালটি পরিচালনা করা হচ্ছে, প্রতিষ্ঠানটির কাগজপত্রের বৈধতাও নেই। এখানে সব কিছুই মেয়াদ উত্তীর্ণ ছিল, এই হাসপাতালে কোনো পারমানেন্ট ডাক্তার ছিল না। তারা বিভিন্ন উপায়ে ছলে বলে কৌশলে বিভিন্ন রুগী তারা ম্যানেজ করত, এবং অন কলে বিভিন্ন সময় তারা ডাক্তারদের কল করে তারা এই ধরনের সিজারের পেশেন্ট সহ বিভিন্ন ধরনের পেশেন্ট তারা হ্যান্ডেল করত। গ্রেপ্তারকৃত আশিক, সে এই হাসপাতালের মূলত ওটি ভয় বা ডাক্তারের যে সিরিয়াল রাখা হিসেবে তার অ্যাপয়েন্টমেন্ট বা কাজ করার কথা, বাট হাসপাতালে সবাই জানে বা বাহিরের সবাই জানে, এলাকার মানুষ জানে আশিক একজন ডক্টর। র‍্যাব জানায় সরকারি হাসপাতাল থেকে ভাগিয়ে আনা হতো রোগী, চিকিৎসার নামে চলত অপচিকিৎসা। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।